কারণ আমরা উপায় আছে মিলা শরীফ দিয়া, নবীর মিলা শরীফ লাগা নিলা বরকতি কোনো জিনিস আর নাই। আমার কোন মোলানা সাবির আহমদ ও আছে নন, তার অন্য গেছিলাম টান টান ওয়াজ ও যাবার বাদে জিগাইলাম যে তোমার এটা কিতাব বাক্কা হয়ে খান দেখলাম, দেখিয়া কইলাম আর আমি লাইন ধরি কইলাম ও তো বোন আছে তোমার মুসলমানদের কুন্তা শুনে গেছে কুন্তা না তুই খাসত বানাই দিয়েছি যাইও না কইলে যাই তো এবার দেখলাম কিতাব দেখে বলে কিতা আছে রে বলে আখবারুল আখিয়ার আছে বলে হে এটা তো বড় বাংলা আখবারুল আখিয়ার ফি আহওয়ালিল আবরার শাহ আব্দুল মুহদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহির লেখা যাইন ভারত সর্বব্রত মানিয়া হদিস পার করছো এর আগে হদিস পার হইছে না তার 158 বছর বাদে আইছো শাহ ওলিউল্লাহ মুহদ্দিসে দেহলভি 158 বছর বাদে তো আপনার থানে হইলাম আলো তোমার কিতাব ওখান দেখো দেখি আর দাগাইয়া দিয়া আইছি তাই লইয়া বহুত বই থাকছেন তাই নু জানো না হ্যাঁ ফাইয়া হইল সুবহান আল্লাহ বললাম ও তোমার সুবহান আল্লাহ টাইম না বেটা আসো নু ও তোমার সুবহান আল্লাহ টাইম নিয়ে অতন থাকি লইছ একবার তো উল্টাইতে আসো আমি তো আমার কিতাব বলতে ফারিয়া না মানে সব তো একবার উল্টাই খালি আজ চান্স পাইছি না ডেইলি একবার উঠাইব ও অন্য তাহলে দেখাই দিলাম যে শাহ আব্দুল মুহদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতরা আয় আল্লাহ আমার এমন কোন আমল নাই যে আমলের মাঝে ফসাদে নিয়ত নাই অর্থাৎ আমি যত আমল করি এর মাঝে কিছু বেজাল আছে কিন্তু একটা আমল আমার আছে যে তুই কোনো জাত কোনো বেজাল না ই আমল রইলো তোমার হবিবর যে সময় মিলা শরীফ ফোড়া ও যে সময় সলাতার সলাম ফোড়া ও এতু আমি খাড়া হইয়া তান উপরে সলাতার সলাম পড়ি আন্দাজ ভাই শুনি আর উল্লাস হবে লড়িতে আইনি আর লড়িতে আইনি কিতাব লাই করতে আইনি এখন খালা চৌকে দেখে না তার সামনে বিয় দরিয়া লাভ আছে আয়না দরি লাভ আছে সাল চড়া দিন সৌখে দেখে না সূর্যর দোষ সূর্যর দোষ নি তোমার তুমি জানো আমি কোনো কিতাব পাইছি না আমি বেটালে কইলাম তুমি কিতাব কো আনতে সোয়ার খালি মে আমার কইলা যে মিলা শরীফ রসুল্লাহ জমানা তাসলো নি বলি তুমি আসলাই রসুল্লাহ জমানা তুকারা এটা আন্দু দুন্দু মাত এটা আসলে এটা কোনো দলিল দিতে পারো না কোনটা না এক করলে সুঠিয়া যাইবার ব্যবস্থা হল ও ওইল মাত আব্দুল মত দিছে দেলে কইছিল আল্লাহ আমার ও আমল তুমি গছি ভাই তোমার হবিবর উপরে আমি সলাতার সলাম খাড়া হইয়া পড়ি আর ছিল আমরা কোনটা কইবার আছে নি দেওবন্দর হোক নজদি হোক কোহাবি হোক সুন্নি হোক যতটা হোক রামপুর হোক যতটা হোক সব ওর সনদ গিয়া মিলে খানো আব্দুল মত দিছে দেলবি এর লাগি তার নাম হইল মরজাউল আসানিদ যত ইসনাদ আছে ওই বই যত ইসনাদ আছে সনদ আছে সব সনদ শেষ মূল হইলা আব্দুল মত দিছে দেলবি এর মাঝে একটা কইবা হতা হতা আসলে মা তৈল ফেটওয়ালা টাকেলাতে লবি দিয়া এটা কুঞ্চাই খা মায় আমরা রে আল্লাহ লবিয়ে দেন দেননি না না জিয় আল্লাহ নবিয়ে দেন ইউতি মিনহা মাশা আর লিমাইয়াশা মিরকাতো মুল্লা আলী কারিয়া আল্লাহ নবিয়ে দেন আমরা লই নানি আর হিগুনতে খালি আফসোস করো হায় রে হায় কুতা পাইলাম না বাদশাহ জিগাইল বলে হে আমার হাতের তলা তো রুম নাই কিরে বলে সাহেব আপনি খালি দেই নেন নাকি আপনার দিতে দিতে হাতের তলার রুম পড়ে গেছে বলে থর নাই কি বলে আপনি খালি বেজান দেই না আমি খালি লই আমারও পড়ে গেছে বলে হিগুন তোর নাই কি বলে হিগুনতে ইনশা খালি হাত খসলাইতে খসলাইতে তার আর পড়ে গেছে বাল্লা করি মা তো ঘুরাই দিয়া তর্জমা করিও
আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ পড়ি। আব্দুল্লাহ এগারো রবিউসানি তান ইন্তিকাল হইছে, আমি এও দিন খালি বার চাই, আমার সাহেবর উরুসর দিন আইতো, আমি উরুস করতাম, ই কয় উরুস পারে না, পড়িসলানি দিছে রকম। এক মুলবি মারা গেছেন, আমরা উরুস দুরুস না উরুস দুরুস না উরুস দুরুস না কইতে কইতে ভাগ লইয়া লেঙ্কা হইয়া খাইয়া বাবুটা করিয়া বুঝাইছে, কথা বুঝছি। আব্দুল মত দিছে দেলবিয়া কইতে আমার সাহেব উরুসর লাগি, আমি এগারো রবিউলাল বার চাইতাম, যে সাহেব এখানে কইয়া দিছেন আব্দুল মূলত তো আব্দুল মত দিছে দেলবি বখারার মানুষ, তাই ফির সাহেব এখানে কইছে যাও তুমি হিন্দুস্তান গিয়া ইয় খুলো হদিস খুলো, তাই কইলা বলে ইন এক রাখাত পড়িলে এক লাখ রাখাত পাওয়া যায়, হিন্দুস্তান গিয়া কিতা করতে বলে আমি হুকুম দিয়ার যাও, আর মাত আছে ফির সাহেবে কইছো এখন করে রইলে কইল থর থর ফিরা কি আর খামলা আমার, এখন ওলালাম ফির সীমা নাই খালি বার হইছে, খালো এক জায়গা বলে বাদ খাইতে কইতাম মারতে পারতে না, বলে তো কিতা করতাম, বলে কোনটা ভুলাই গেলে কইবা সুবান আল্লাহ, আর লাগে নাতে কইবা আলহামদুলিল্লাহ, হিগে তার তরকারি ভুড়াই গেছে সুবান আল্লাহ সুবান আল্লাহ খসবিল কইছে, এটা কোনো গে শুনছেন না, ও উঠিয়া কইছে থত থত সুবান আল্লাহ, আর দেখ হজু যাই আর গিয়া, হ্যাঁ ও খালি বউ মা তো যে আমরা উরুসর কোনটা ভাইছি না, আব্দুল মত দিছে দেলবি তাকে বড় বড় দলিল আর খেয়ার আছে না, তো সাহেব কইয়া দিছ আইস না ইয়ার দিল্লিতে ইয়া তাই অল আইয়া আস্তানা গাড়ি চলার অন তাকিও তান তান মাধ্যমে সারা ভারত হদিস গেছে, ই আপনার ওহাবি অকলর হদিসর দলিল তাই, আলে সুন্নতর হদিসর দলিল তাই, দেওবন্দি অকলর তাই, নজদি অকলর তাই, ও আর একটা বারো হয়েছে কিতা ইলমে হদস না কিতা, ও আলে হদস, ও ইটা আর একটা তাই, ও ইটা হাবু ইটা গিয়া লাগছে, আলে হদিস বলতে কোনটা নাই উদ্দা, ইটা খালি যেখান বালা হয় ওখানোর উপরে খালি এতরাজ তুল, ও তার নাম হইল আলে হদস, হ্যাঁ ও বইল তারা উদ্দা বালা খাবো তারা এক এতরাজ করতাতে, এটা এক রকম মানুষ এক খাসলত আছে, প্রত্যেক মানো মাঠে প্রত্যেক মাতো মানে, তো আমরা ই যে উরুস করি আমরা এটা উরুস ঠিক আছে, আমরা তো ফির আছো আসো নি না না দিও আমার বুয়া অনু আসো, আচ্ছা খোঁজ আমি দুয়াই এক্সপায়ারি ডেট মানে যে তারিখ আছে তারিখ যাবার বাদে ই দুয়াই খাইলে দুয়াইয়া মানুষ খাম আনি না মর মর সাত বছর বাদে এইগুর দুয়া তার খালি খানি, আমার বা জানে কলে গোয়াই ও নে আগুন খা, ই সাইয়া কইল দাদাজি এইগুর ডেট গেছে বলে চপ চপ ডেট থাকতে সময় এক চামচে খাম আইব এখন দুই চামচ খা, দে দুই চামচ খাইয়া বেমার কমে গেছে, ও তো তার নাম কি, একবার তো গরুর উপরে আপনার কিছু বেমার আইল না, আমরা তো আর সবে কুরবানি দেবা গড়ে গরু দি বাদ দিলে ছাগল দিয়া দেই, তো আমি ছাগল আনছি আনাইছি আপনার অন্তাকিয়া আয়না খাল থাকি সাত গু আনিয়া তো আমার যা আসনা সবর দিছি, আমার দাদা দাদির দেই আমার নানা নানির দেই আমি আর আমার দাদা ফিরর দেই, এতু আর জুম গেছে কি আর কোনটা সিন রইছে না থান দেব হইছে না, রাইত খাবে আমার ভুয়া দেখো আমার সাহেবে আইয়া কইছে হে আমার সাহেবের নাম বাদ দিলেই লাই, ও লগে লগে বাজর দিন ছাগল এক আনিয়াছে দিছি
ফির জিন্দা না মুর্দা, তুমি যাইতে ফাইতা এখান থাকি ফাইছো নি ফির একজন বুঝবাইতা। হ্যাঁ তুমি তো খালি আতর খালি আটাইছো, আটাই আটাই আতর হাবুই রুম বালাই দিছো, তোমার তো আর ফাইবার কথা না। এর লাগিয়া আমরা এই যে উরুস চেষ্টা করি, আমরা এটা ঠিক আছে, আমরা এটা দোয়া আচ্ছা খোঁজ আর কি বাদ গুলো খাম হয়েছিল বিয়ানে কোরআন শরীফ তিলাও তৈছে হল একা, রোজা তৈছে তিন খান, খোখান হয়েছে, এর বাদে ওয়াজ হয়েছে, এখন মিলা শরীফ হইব, মিলা শরীফের বাদে আলিমকল বর্তি ফারাই থাকবোয়া সব আলিমকল সবরে টাইম দেওয়া দেখছো না, খেয়ে এক মিনিট খেয়ে দুই মিনিট খেয়েও না উত্তল আছে ঐত হইল, আসরের বাদ হইব, তরিকতর খতম হইব, দোয়া হইব, ঐত শেষ হইল, ইন বাদ কিতা হইল, বাদ কিতা হইল, তুমি বেটি আনি না চাইলেও ইন কোন অসুবিধা নাই, রাজেন্দ্র কুমারী বাজপেয়ী আইয়া তোমার ইন উল্লাস দিছে, এই সময় কোনো অসুবিধা হয়েছে না, এই সময় কোনো অসুবিধা হয়েছে, আমার ইন কুলতা নাই, সেবো আমার নাই, সেবো আমার নাই, তো বাই হোক।